নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের নবান্ন উৎসব। গান নিশ্চয় অল্প অল্প শুনতেই পাচ্ছেন, আজকালকার দিনে গান না হলে ঠিক পুজো জমে না। এত গানের আওয়াজ মাথা গরম হয়ে যায়, সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি কন্টিনিউ চলতেই থাকে। তো যাই হোক, বাদ দিন ফালতু কথা। তো যেহেতু নবান্ন উৎসব, আমি তো স্নান সেরে নিয়েছি, এবার রান্নার পালা। রান্না মানেও ধরুন নবান্নেতে 5 রকম 6 রকম ভাজা, ফুলকপির তরকারি, নতুন গুড়ের পায়েস, নানা রকম তো হতেই থাকে। যদিও আমরা বছরের প্রায় সবসময়ই ফুলকপিটা পেয়েই থাকি, তবু এই নবান্নের উৎসবের সময়, মানে নবান্নের দিন, ফুলকপির তরকারি, বিউলির ডাল, এগুলো যেন মাস্ট, এগুলো করতেই হবে। তো যাই হোক, সব মিলেমিশেই নবান্ন। তো এখন তাহলে আর কি বলবো, চলুন সবাই দেখতে থাকুন আমার ব্লগটা। আশা করছি আপনাদেরও এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। এখন দেখুন, কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। এটা থেকে ক্ষীর বানাবো। অন্যদিকে আমি সবজিও কেটে নিয়েছি। কিছু সবজি এখন কেটেছি, আবার কিছু সবজি রান্না করতে করতে কেটে নেব। তো পালং শাকের চচ্চড়ি, মূলো ভাজা, বেগুন ভাজা, বেগনি, ফুলকপির তরকারি, বিউলির ডাল, এগুলোই আজকে রান্না করব। সাথে করব বিউলি ডালের বড়া আর গুড় পিঠে। তো এখন দেখুন, আমি গ্যাসে অলরেডি ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে দেখুন, আমি আরও একটা কড়াইয়ে পালং শাকের চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলেতেই আলুগুলোও লাল করে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে ফুলকপি আর আলু ভেজে নিয়ে ফুলকপির তরকারি বানাবেন, টেস্ট দেখবেন দারুণ আসে। ফুলকপি আর আলুটা ভেজে তুলে নিয়ে অন্য কড়াইয়ে আমি তরকারিটা করে নিয়েছি। এখন এই তেলেতেই ভাজাগুলো করে নেব। এদিকে বাবা পুজোয় বসেছে। এই পুজোটাকে ভুজি দেওয়া বলে। স্বর্গীয় দাদু আর ঠাকুমাকে আমাদের বাবা নতুন গুড়ের সন্দেশ, নতুন চাল বামুন ঠাকুরের মাধ্যম দিয়ে নিবেদন করছে। এদিকে দেখুন, আমার যা চালগুলোকে গোড়াচ্ছে, এগুলো নতুন চাল, এগুলোই মিক্সির সাহায্যে গুঁড়িয়ে নিয়ে আমরা এগুলোকে মেখে নেব। তো দেখুন, এরকম আধ ভাঙা করে ভেঙে নিয়েছে। ক্ষীরটাও হয়ে গেছে। ক্ষীরটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি চালটা মাখবো। তো এখন চালের মধ্যে বেশ কিছু কুচি রাখা ফল দিয়ে দিচ্ছি। সব রকমই ফল আমি কুচিয়ে নিয়েছি, অল্প অল্প করে এখন এখানে এই চালের মাখাটার মধ্যে ফলগুলো দিয়ে দেব। আটি দেব বেশ কিছুটা ক্ষীর। বাকি ক্ষীরটা আবার অন্য টাইমে ব্যবহার করব। এবার দুধ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। চাল মাখা কমপ্লিট। আমি খাওয়ার জন্য সবকিছু এক জায়গায় রেডি করে নিয়েছি। এবার প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে দেব। তো প্লেটের মধ্যে খাবার সাজানো হয়ে গেছে। প্রথমে মা খাবে, তারপর আমরা সবাই খাওয়া স্টার্ট করব। মা যেহেতু গুরুজন, তো মাই ফার্স্টে খাওয়াটা স্টার্ট করবে। আমরাও সবাই এবার স্টার্ট করব খাওয়া। তো আমার দুই চা অলরেডি স্টার্ট করে দিয়েছে, আর আমি ক্যামেরা ধরে আছি বলে আমি এখনো স্টার্ট করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ভাজার পর্বে চলে এসেছি।
একটা একটা করে ভাজাগুলো এখন করে নেব। প্রথমে আমি পেকনিগুলো করে নিচ্ছি। এরপর বিউলির ডালের বড়া, গুড় পিঠে বা আদার্স যা যা ভাজা হবে সবই আমি এখন করে নেব। এখানে দেখুন তিন ভাই বোনে খেলা করছে। এই ছানাটা ফটো তুলবে না, আর এরা দু ভাই বোনে জোর করে দাঁড় করিয়ে ফটো তোলা করাচ্ছে। সব কিছু ভাজা কমপ্লিট। এদিকে পায়েসটাও হয়ে গেছে, পায়েসটাও বেশ সুন্দরই হয়েছে। তো এখন দেখুন আমার মোটামুটি রান্না কমপ্লিট। বিউলির ডালের বড়া, বেগনি, এখানে আছে নারকেল ভাজা, আখ ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি, ফুলকপির তরকারি, বিউলির ডাল, পায়েস, আর আছে টমেটোর চাটনি। এগুলো দিয়ে আমি মা অন্নপূর্ণাকে ভাত দেব। তো মাছটা আলাদা করে করছি, অন্নপূর্ণাকে আমরা মাছ দিই না। নিরামিষ রান্না করে নেওয়ার পর মাছের ঝালটা আলাদা করে করে নিলাম। মাছের ঝালও রেডি। এবার অন্নপূর্ণাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে ভাত দিয়ে দিয়েছি। এবার বাড়ির বাকি সদস্যরা ভাত খাবে। তো প্রথমেই আমার বাড়িতে খুদে যে সদস্য দুটো আছে তাদেরকে মাছ ভাজা দিয়ে খেতে বসিয়ে দিয়েছি, যাতে মাছের ঝালটা ঝাল না লাগে। বাকিরা এরপর খেয়ে নেবে। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।